আজকের সুবিচার সংগ্রহ করেছেন শ্রী সুভাষ পাল এবং অনুবাদ করেছেন স্বামীস্তব প্রিয়ানন্দ। একজন ধনী ব্যক্তি শুনলেন তার বন্ধু সাধু হয়েছেন, তাকে দেখতে তিনি মঠে এলেন। অনেক দামি জামা কাপড় পরে, হাতে অনেক সোনার অলঙ্কার পরে তিনি এলেন। বন্ধুর সঙ্গে দেখা হতেই তাকে জিজ্ঞেস করলেন, তোর আমাকে দেখে কি বলে মনে হচ্ছে? বন্ধু বললেন, তোকে দেখে মনে হচ্ছে তোর ভেতরে স্বয়ং বুদ্ধ বিরাজ করছেন। তিনি হাসতে হাসতে বললেন, আমার এই এত দামি দামি জামা কাপড় দেখে তোর মনে হলো যে স্বয়ং বুদ্ধ আমার ভেতরে বিরাজ করছেন? আমার তো তোকে দেখে মনে হচ্ছে তোর ভেতরে আস্তাকুর বিরাজ করছে। তখন তার বন্ধুটি মৃদু হেসে বললেন, এ কথা ঠিক, যিনি নিজের ভেতরে বুদ্ধকে দর্শন করেন তিনি জগতে সবার ভেতরে বুদ্ধকে দেখেন, আর যিনি নিজের ভেতরে আস্তাকুরকে দর্শন করেন তিনি জগতের সবার ভেতরে আস্তাকুরই দেখেন। অন্যকে বিচার করার আগে আসুন আমাদের নিজের ভেতরটা একবার বিচার করি, সেটা ভগবানময় হয়েছে না আস্তাকুরে পরিণত হয়েছে।